বাংলাদেশের মানুষ, আমাদের নির্বাচন আমরা করব। আমাদের নির্বাচন করার জন্য আমাদের একটা সংবিধান আছে। আমাদের সংবিধানই আমাদের পথরেখা নির্দেশ করে। অন্য কোন দেশের সুপারিশ বা অন্য কোন দেশের পরামর্শে আমাদের ইলেকশন আমরা কেন করি? আমরা তো অন্য কোন দেশের নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করি না, তাহলে অন্যরা কেন আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রে হস্তক্ষেপ করবে? সেটা তো আমাদের কাছে প্রশ্ন। আমাদের অসুবিধা, আমরা একটা বিবর্তনের একটা পজিটিভ পর্যায়ে আমরা চলে এসেছি। ইলেকশন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, এ এক পার্লামেন্টে পাশ হয়েছে। যুগান্তকারী একটা পরিবর্তন শেখ হাসিনা সরকারের গণতান্ত্রিক রাজনীতি। গণতন্ত্র রাতারাতি আসবে না, পৃথিবীর কোনো দেশে আসবে না। আজ আমেরিকার মতো 200 বছরের ঐতিহ্য, সেখানে প্রেসিডেন্ট ইনকাম্বেন্ট এখন পর্যন্ত ইলেকশনের রেজাল্ট মেনে নেননি, এখন পর্যন্ত বাইডেনকে কনসিড করেননি অ্যাজ প্রেসিডেন্ট অব আমেরিকা। 6 জানুয়ারি যেটা ঘটে গেছে, মানে গণতন্ত্রকে রক্তাক্ত করে ক্যাপিটল হিল আমেরিকান গণতন্ত্রের প্রাণস্পন্দনের জায়গা আঘাত করা, 5-6 জন রক্তাক্ত হয়েছে, মারা গেছে, 5-6 জন মারা গেছে। তো এটা কোন গণতন্ত্র? সে গণতন্ত্র আমাদের শিখিয়ে তো লাভ নেই। আমরা আমাদের সংবিধান যা বলে আমরা সেটাই করি। আন্দোলনে যারা ব্যর্থ তারা এখন সন্ত্রাস করবে, তারা এখন ভয় দেখাবে, তারা আগুন নিয়ে আসবে। আজকে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আজকে নির্বাচন করবেন না, কিন্তু নির্বাচন করতে দেবেন না এ দুঃসাহস দেখি লাভ নেই। আমরাও প্রস্তুত, নির্বাচন করতে দেবেন না, মামা বাড়ির আপনার, নির্বাচন করতে দেবেন না। সেটা এই দেশে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা বেঁচে থাকতে সেটা আমরা হতে দেব। ইনশাল্লাহ সংবিধান অনুযায়ী যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হবে, যথাসময়ে হবে। আপনারা শুধু একটা বিষয় আপনাদের কাছে চাই, কি চাই আপনাদের কাছে চাই একটা, সেটা হলো ঐক্য। ঐক্য, আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউই আমাদের ক্ষতি করতে পারবে না। শুধু মনে রাখবে, আওয়ামী লীগের শত্রু যেন আওয়ামী লীগ না হয়। আপন ঘরে যার শত্রু তার শত্রুতা করার জন্য বাইরে শত্রুর দরকার নেই। এই কথাটা মুখে বললে হবে না, নেতাদের সামনে বললে হবে না, চেতনায় ধারণ করতে হবে, হৃদয়ে পালন করতে হবে।